বিনামূল্যে করোনা পরীক্ষা করা হতো সরকারি প্রতিষ্ঠান নিপসমে, কিন্তু নমুনা প্রদানকারীদের কাছ থেকে 3,500 করে টাকা আদায় করত রিজেন্ট হাসপাতাল। স্বাস্থ্য দপ্তর অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার নির্দেশে এই অনিয়ম করতে বাধ্য হয় বলে জানিয়েছে নিপসম। শুধু তাই নয়, কেন্দ্রীয় ঔষধাগারে আইসিইউ, ভেন্টিলেটর সহ বেশ কিছু মেশিনপত্র দেওয়া হয় রিজেন্ট হাসপাতালকে। এটিএন বাংলার অনুসন্ধানে পাওয়া গেছে এসব তথ্য। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। সময় যত যাচ্ছে ততই বেরিয়ে আসছে রিজেন্ট হাসপাতালের দুর্নীতির নানা তথ্য। এতে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। করোনার শুরুর দিকে বেসরকারি হাসপাতাল AMZ ও রিজেন্ট থেকে স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করত জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম। পরে তা বাতিল করা হয়। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার নির্দেশে রিজেন্ট থেকে স্যাম্পল পরীক্ষা অব্যাহত রাখে নিপসম। প্রতিষ্ঠানটি বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা করলেও নমুনা প্রদানকারীর কাছ থেকে 3,500 করে টাকা নিত রিজেন্ট হাসপাতাল। এই অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি লেখেন নিপসমের পরিচালক ডাক্তার বায়েজিদ খুরশিদ রিয়াজ। এ ব্যাপারে দায়সারা বক্তব্য দিয়েছেন নাসিমা সুলতানা। পরিচালক একটা পত্র দিয়েছিলেন যে উনি অর্থনীতিতে, কিন্তু যেহেতু এটা কোভিড ডেডিকেটেড হাসপাতাল, সরকারের সাথে এমনি হয়েছিল, এরকম একটা আদেশ দেওয়া হয়েছিল। নিপসম থেকে একটা চিঠি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে আর আপনার যে নির্দেশনাটা সেটা যথাযথ ছিল না, অনৈতিক ছিল না। এখন উনি দিলে দিয়েছেন, এখন আমি কি বলবো। শুধু তাই নয়, নিয়ম বহির্ভূতভাবে সরকারি মেশিনপত্র রিজেন্ট হাসপাতালকে দিয়েছে কেন্দ্রীয় ঔষধাগার বা CMSD। সেগুলোর মধ্যে রয়েছে ডায়ালাইসিস মেশিন, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, আইসিইউ ভেন্টিলেটর ও ডায়ালাইসিস বেড। রিজেন্ট হাসপাতাল সিলকালা থাকায় নষ্ট হবার পথে কোটি টাকার এসব মেশিনপত্র। সেগুলো ফেরত এনে সরকারি কোভিড হাসপাতালে দেওয়ার অনুরোধ জানিয়েছেন CMSD-র নতুন পরিচালক। আমরা শুধু যেটা বলেছি যে যেহেতু হসপিটাল শেয়ার ব্যাপারে কিছু অভিযোগ আছে, এটাকে আইন শৃঙ্খলা বাহিনী বন্ধ করছে, সুতরাং এই হসপিটালে আমাদের এই জিনিসগুলো ফেরত পাওয়া, কারণ এটা তো আর আমার সময় ঘটেনি, সেটা তো সমীচীন নয় বলে মনে করেই তিনি মন্ত্রণালয়কে লিখেছি। আমি যতদূর জানি যে মন্ত্রণালয় যাবে ব্যবস্থা নিচ্ছে রিজেন্টের পাশাপাশি রিজেন্টের অংশীদার হিসাবে রিজেন্টকে সুযোগ করে দেওয়ার দায় হিসাবে তাদের সকলকে জবাবদিহিতে আনতে হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তা হোক, কর্মচারী হোক না কেন, অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী হোক না কেন, রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, শুধু রাজনৈতিক পরিচয় নয়, শাহেদের দুর্নীতিতে সহায়তা করছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। এখন শুধু তার বিচার নয়, এসব অপকর্মের সাথে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি উঠেছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।